হ্যালো বন্ধুরা वेलकम টু মাই চ্যানেল ব্ল্যাকবক্স স্টাডি তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে এয়ারপ্লেনে তোমরা নাম শুনেছো ব্ল্যাক বক্স নামে একটা ইনস্ট্রুমেন্ট থাকে যেটা কি করে বিমান দুর্ঘটনা কিভাবে হয়েছে তার কারণ জানতে সাহায্য করে তো সেই ব্ল্যাক বক্স সম্পর্কে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব যা পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ মানে তোমরা শুনেছো কেরলেতে কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা ঘটেছে তো তার জন্য আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে তো এ টু জেড সব জানবো এবং কি কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখো এটি হলো ব্ল্যাক বক্সের ছবি তো প্রথম কোশ্চেন মনে যাগবে যে ব্ল্যাক বক্স সবার মনের ধারণা কি ব্ল্যাক বক্স মানে সেটা কালো হবে কিন্তু না ব্ল্যাক বক্সের রঙ হচ্ছে অরেঞ্জ তো একটা পরীক্ষাতে এসেছিলো যে ব্ল্যাক বক্সের রং কি তো অনেকেই কালো করেছিল তো সেটা ভুল উত্তর তাহলে ব্ল্যাক বক্সের রঙ কী হবে অরেঞ্জ রঙ তো এখন প্রশ্ন এই অরেঞ্জ কেন ব্ল্যাক বক্স নাম কিন্তু অরেঞ্জ কালার কেন দেখো বিমান দুর্ঘটনাতে বিমান কী হয় পুরো আগুন জ্বলে যায় কারণ বিমান একটা এমন একটা জিনিস যেটা আকাশপথে ওড়ে যেটা নিজে নিজে একটা মিসাইল টাইপের তো দুর্ঘটনা ঘটলে আগুন জ্বলে যায় তো তারপরে কী হয় সব বর্ষীভূত হয়ে যায় তো সেখানে যদি কালো হয় এটি তো কালো হলে কী হবে এটাকে খুঁজে পাওয়া কঠিন হবে তো অরেঞ্জ কালার কী হয় চোখে লাগে বা চোখে ধরে সেই জন্য যাতে সহজে খুঁজে পাওয়া যায় সেই জন্য এটাকে অরেঞ্জ করা হয়েছে তো বিমানে বিমান ধ্বংসের পর এই সব কিছু ধ্বংস হয়ে যায় কিন্তু এই অরেঞ্জ কালারের এই ব্ল্যাক বক্স এটি কেন ধ্বংস হয় না তার কারণ এটি হচ্ছে খুবই শক্ত এটি ওয়াটারপ্রুফ এবং আগুন যে ফায়ারপ্রুফ সেটা হয় এবং খুবই শক্ত খুবই স্ট্রং ইনস্ট্রুমেন্ট হয় যেটা লাগানো হয় তো দেখো এটি প্রাচীনকালে কিন্তু লাগানো হতো না বিমান বিমানে তো একটা সময় দেখা গেলো বিমান দুর্ঘটনা হতে হতে বিমানে দুর্ঘটনা হলেই সকলে মারা যেত তো সবাই যখন মারা যেত তাহলে কিভাবে বিমানে কি ঘটনা ঘটলো কীভাবে ধ্বংস হলো সে ঘটনা ঘটেছিল আসলে সেটা জানতে পারতো না জানা যেত না তা তার জন্য কী হলো যে মানুষ তো বেঁচে থাকতো না তাহলে কে বলবে যেমন বাস লরি বাসের ক্ষেত্রে বা অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কেউ বেঁচে থাকে বলতে পারে যে এই ঘটনা করেছিল বা ড্রাইভার বাঁচে তো বিমানের ড্রাইভার তো বাঁচেই না আর কেউই প্রায় বাঁচে না সেই জন্য কে বলবে তার জন্য সেই সব দুর্ঘটনার কারণ জানার জন্য ব্ল্যাক বক্স মেনলি ব্যবহার করা শুরু হলো তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে কোন দেশ প্রথম ব্ল্যাক বক্স ব্যবহার শুরু করে তো প্রথম শুরু করেছিল কে অস্ট্রেলিয়া প্রথম শুরু করে হচ্ছে অস্ট্রেলিয়া তো দেখো এবার এই ব্ল্যাক বক্স কোথায় থাকে বিমানে তো বিমানের কোথায় থাকে বিমানের পিছন দিকে থাকে কেন পিছন দিকে থাকে তারপর যখন বিমান যখন দুর্ঘটনা হয় তখন বিমান এইভাবে মুখটা আগে পড়ে মুখ থুবড়িয়ে পড়ে নিচের দিকে মাটির দিকে বা যেখানে হোক হোক বা পাহাড়ি হোক যেখানে হোক এই সামনের দিকে আঘাত হয় সামনের দিকটাতে দেখবে আগুন আগে জলে এই দুজন ইঞ্জিন ইঞ্জিনে আগুন জ্বলে আগে তো এখানে আগুন জ্বলে যায় তো সেই জন্য সাধারণত কী হয় বিমান দুর্ঘটনার ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এইটুকু ধ্বংস হয়ে যায় সামনের অংশটুকু ধ্বংস হয়ে যায় কিন্তু সেভেন্টি পার্সেন্ট কী হয় কারণ থার্টি পার্সেন্ট এইটুকু বাঁচে তো পেছনটা সংরক্ষিত থাকে সেই জন্য ওটাতে ধ্বংস হওয়ার সময় একটু কম থাকে তার জন্য পিছনে রাখা হয় বোঝা গেল এবার আমরা জানবো দেখো প্লাগ বক্সের ভিতরের পোর্শনটা কী ধরনের গঠন তোকে এখানে ডেসক্রিপশন অফ এ ফ্লাইট ডাটা রেকর্ডার যেটা বক্স আমরা বলছি তো পাইলটরা সাধারণত কিন্তু এটাকে ব্ল্যাক বক্স বলে না আমরা সাধারণত ব্ল্যাক বক্স নামে চিনি কিন্তু পাইলটেদের এটা আলাদা নামে ডাকে তো দেখো ব্ল্যাক বক্স সাধারণত দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে এফডিআর একটা হচ্ছে সি তো জানবো এদের আলাদা আলাদা কী কাজ দেখো এফডিআর আর সিভিআর তা সিভিআরটা আগে বলি সি ভিআরের পুরো নাম হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার তো ককপিট তোমরা জানো বিমানের যে কেভিন যেটা সেটাকে বলা হয় ককফিট তো ককপিট ভয়েস রেকর্ডার তো যেটা কি না কী করে দেখো ককপিটের একটা ককপিটের ছবি তো এই ককফিটে এই পাইলটের সঙ্গে এই পাইলট যা কথা বলছে বা এই ককফিটের মধ্যে কোনো আওয়াজ কোনো শব্দ কোনো ধ্বনি এদের বা কন্ট্রোল রুমের সঙ্গে এরা কী কথা বলছে ওই যে কোনো ভয়েস ককপিটে যে ধরনের যে কোনো ভয়েস সেটা কি হয় ওই ওখানে রেকর্ড হয়ে যায় তো ককফিটে যে কোনো ধরনের সাউন্ড এখানে রেকর্ড হয়ে যায় তো বিমান চালক কী বলেছিলো না বলেছিল সব কিছু রেকর্ড হয় এখানে ককফিট ভয়েস রেকর্ডার তো নাম শুনেই বোঝা যাচ্ছে আর দু নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এফডিআর এফডিআর কি ফ্লাইট ডাটা রেকর্ডার তো দেখো ফ্লাইট ডাটা রেকর্ডার তো এটা মানে কি ফ্লাইট ডাটা রেকর্ড মানে সমস্ত মানে পুরো বিমানের মধ্যে সব জিনিস ঘটে সেটা পুরো রেকর্ড হয় বিমান কতটা উচ্চতায় ছিল কতটুকু হেলেছিল কতটা পেছনতে গেলেছিল বা কেমনভাবে ঘুরছিল কতটা পরিমাণে গতিবেগ ছিল সব কিছু মানে বেশিরভাগ ভূমিকা হচ্ছে এফডিআরের এই কেন কারণ সিবিআর হচ্ছে শুধুমাত্র টিভিনের অংশটুকু রেকর্ড করত। আর রেকর্ড করে আর হচ্ছে এফডিআর কি পুরো বিমানের ঘটনা কার্যক্রম কি করে রেকর্ড করে তো বোঝা গেল এই হলো কাজ তো এখান থেকে আমরা জানতে পারি এই দুটো থেকে আরও কিছু কিছু বিষয় আছে দেখো এই যে অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই মানে কি ব্যাটারি এটাকে চালু রাখে তো সব কিছু একটা যন্ত্র সব যন্ত্র একটা পাওয়ার দরকার হয় তো সেটা পাওয়ার সাপ্লাই এটা আর একটা বিষয় তোকে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ একদিন দেখে মতো একটা বিকৃত হচ্ছে এখানে তো এটা কি হয় যে কখনও কখনও বিমান যখন কোনো গ্রহণ অরণ্যে বা জঙ্গলে বা কোনো সমুদ্রে যখন বিমান দুর্ঘটনা বিমান পড়ে তো সে বিমানটা ডুবে যেতে পারে তো ধ্বংসের ফলে তো যার ফলে এটা ডুবে যাবে সমুদ্রের তলায় তো তার জন্য কি হবে এই কোন জায়গায় এক্স্যাক্টলি এই এটা আছে সিভিআর বা ব্ল্যাক বক্স তো সেটা আমরা জানতে পারবো না তো এই যে তরঙ্গটা এই তরঙ্গটা কী হয় ছাড়ে সেটা এটা ভ্যালিডিটি হচ্ছে তিরিশ দিন তো এটা ভ্যালিডির তিরিশ দিন তো বিমান দুর্ঘটনার পর থেকে দুর্ঘটনার পর থেকে তিরিশ দিন পর্যন্ত এই তরঙ্গটা এখান থেকে ছাড়ে তো তিরিশ দিনের মধ্যে আমাকে এটাকে খুঁজে পেতে হবে তো খুঁজে পেলে তাহলে আমরা জানতে পাবো কিভাবে কি ঘটনা ঘটলো বিমানে তারপরে দেখো এখানে একটা কি রয়েছে চিপ রয়েছে যেখানে রেকর্ড কারণ আমাদের একটা মেমরি দরকার যেখানে রেকর্ডগুলো হয়ে কি করবে জমা থাকবে তো মেমোরি না থাকলে জমা হবে না সেই জন্য মেমোরির প্রয়োজন একটা মেমোরি রয়েছে তো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পাইলট দেখো কথা বলছে এর সাহায্যে তো এই কথাগুলো এগুলো সব রেকর্ড হয়ে যাবে কোথায় সি ভিআরএ ককপিট ভয়েস রেকর্ডার এখানে গিয়ে রেকর্ড হয়ে যাবে তো এই হলো ভিডিওটি তো বুঝতে পারছো ব্ল্যাক বক্স কীভাবে কাজ করে এবং কি কাজ করে এবং ওর মধ্যে কী আছে ভিতরে ইন্টারনাল ফাংশানগুলো আর দেখতে পাচ্ছো বিমানের যে পাখাটা রয়েছে এমন তো দেখো পাখায় বিভিন্ন ভাগ ভাগ রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে দাগ রয়েছে তো এইগুলো কেন থাকে এমন কেন পাখা এবং বিমান কিভাবে ওড়ে সেগুলো জানতে চাইলে হ্যাঁ তোমরা কমেন্ট করে জানাবে তো ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকবে